হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সিম্প্লিফিকেশন নিয়ে পড়বো। কিন্তু এই সিম্প্লিফিকেশন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলছি, কারণ এই সিম্প্লিফিকেশন থেকে প্রতি বছর যে কোনো এক্সামের ক্ষেত্রে 2 থেকে 3টে কোশ্চেন পাবে। এবং এই সিম্প্লিফিকেশনটা কমপ্লিটলি করার জন্য তোমাদেরকে, মানে এখান থেকে সাকসেস পেতে গেলে তোমাদের কী করতে হবে, বদমাস যে রুল আছে এই রুলটা অনেকে বদমাস বি দিয়েও করা হয়, ভি সামনে দেওয়ার একটা আলাদা কারণ আছে বলছি একটু পরেই। এবং চাই একাগ্রতা, কনসেন্ট্রেশন থাকতে হবে এবং মেন্টাল ক্যালকুলেশন, মেন্টাল ক্যালকুলেশনের স্পিড কী করে বৃদ্ধি করবে সেটা নিয়ে আমি আসছি একটু পরেই। তো তার আগে তোমাদের জানিয়ে দিই, এই যে ওই বদমাস যে রুলটা আছে, এই বদমাস রুলটা যেটা আছে, বদমাস রুলের কমপ্লিট ফিগারেশন কী সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। আগে বদমাসের যে ভি আছে, ভি পর হচ্ছে ভ্যানিকুলাম, অর্থাৎ রেখা বন্ধনী, প্রথম কাজ কার রেখা বন্ধনী, যদিও তোমরা এটা সম্পূর্ণ জানো। বি ফর কি, ব্র্যাকেট, অর্থাৎ বিভিন্ন বন্ধনী, প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, অ্যান্ড অ্যাটলিস্ট তৃতীয় বন্ধনী কাজ হবে। কেমন বন্ধনীর কাজ হওয়ার পর অফ, অফ মানে হচ্ছে এর, অর্থাৎ এর বলে একটা শব্দ থাকে তো সেটা তোমাদের অফ বলা থাকবে। দেন হচ্ছে ডিভিশন ভাগ, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন গুণ, এডিশন হচ্ছে যোগ, সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ, সবশেষে হবে বিয়োগের কাজ। কিন্তু এগুলো ছাড়াও এই যে বদমাস রুল আছে, এই বদমাস রুল তোমাদের তো মনে রাখতেই হবে, এবং এটা মনে রাখা ইজি, একদম ইজি জিনিস, যেটা আমরা দেখলাম এখান থেকে, কিন্তু যে বদমাস রুলটা আমরা এখান থেকে পেয়ে যাব। এই বদমাস রুলটা ছাড়াও আমাদেরকে আরও কিছুগুলো জিনিস জানতে হবে, সেগুলো কী কী তোমাদেরকে জানছি দেখো। এই যে ফর্মুলাগুলো, বেসিক অ্যালজেব্রার কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো তোমরা সকলে জানো, তবু আমি একবার দিয়েছি এখানে, তার কারণ আমি একটু তোমাদেরকে অন্যরকমভাবে এখানে শো করেছি কিছুগুলো এখান থেকে আমরা। যেমন এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা, এটা ঠিকঠাক করে মনে রাখবে। কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। এবং সেখান থেকে তোমাদেরকে এই যে দুটো নতুন ফর্মুলা পাবে, যে সরলীকরণে কিন্তু এই রকমের ফর্মুলাগুলো থাকবে, যে উপর থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কী পাবে, এ প্লাস বি ইকুয়াল টু আমরা কী পাবো, ডান দিকে এ মাইনাস বি। সিমিলারিটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি। এইভাবে কিন্তু সিম্প্লিফিকেশনের অঙ্কগুলো কিন্তু তোমরা পাবে কিন্তু, ক্লিয়ার? নেক্সট দেখো যে জিনিসটা আছে, দেখো তারপরে তারপরে আবার একটা ফর্মুলা আছে দেখো, যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটার সঙ্গে সবাই কম বেশি পরিচিত তোমরা, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, না টু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাট সরলীকরণে তোমাদের অঙ্কটা থাকবে এইভাবে কিন্তু, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, আনসার সবসময়ের জন্য কী হবে বলতো, টু হবে কিন্তু, ক্লিয়ার? সিমিলারিটি দেখো, এ প্লাস বি তার হোল কিউ, এ মাইনাস বি তার হোল কিউ, যে কমন যে ফর্মুলা তোমরা জানো, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে সিম্প্লিফিকেশন স্পিডে করার জন্য। এছাড়াও আরও কিছুগুলো তোমাদের এখানে ফর্মুলা যেমন দেখাচ্ছি আমি, এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ফর্মুলাটা। যে এখানে যে ফর্মুলাটা ছিল সেখানে ছিল মিডিল ছিল প্লাস, ক্লিয়ার? কিন্তু এখানে যে ফর্মুলাটা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আছে, মিডিল কী আছে, মাইনাস আছে, ক্লিয়ার? তো সেখান থেকে আমরা পাবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে, না ফোর এ পি হবে। কিন্তু তোমাদের সরলীকরণের সময় এই যে এ বি আছে সেটা কিন্তু নিচে নামিয়ে দেবে তোমাদের, মানে তাহলে তখন তোমরা যেটা পাবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই এ বি ইকুয়ালস টু কী হবে, ফোর। এগুলো হচ্ছে কিন্তু ট্রিক্স, ম্যাথামেটিক্স সবাই পারে কিন্তু, কিন্তু এই ট্রিক্সগুলো তোমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই কিন্তু ক্যাল্লাফ হতে, ক্লিয়ার? আসছি নেক্সট পয়েন্ট, দেখো নেক্সট পয়েন্টে কিছু ফর্মুলা, যে ফর্মুলা আমাদের বলা হয়েছে এই ফর্মুলা থেকেও আমরা একটা ট্রিক্স পাবো, যে এ প্লাস বি তার হোল কিউ, এ প্লাস বি তার হোল কিউর এই ফর্মুলাটা আমরা সকলে জানি, উৎপাদকের ফর্মুলা হিসেবে আমরা করেছি কিন্তু, যে এ প্লাস বি অফ কী হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? এটাকে তোমাদেরকে দেবে কীরকমভাবে, না এ কিউ প্লাস বি কিউ ডিভাইডেড বাই এই যেকু যে অংশ আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সেটাকে নিচে নামিয়ে দেবে। দ্যাট মিন্স তখন তোমাদের যে আনসারটা পাবে সেটা কী হবে, এ প্লাস বি। সিমিলারিটি, একই রকমভাবে এ কিউ মাইনাস বি কিউ এর যে ফর্মুলাটা আছে সেটাকেও, সেখান থেকেও কিন্তু আমরা একই ফর্মুলা পাবো, যে সেম টু সেমভাবে সরলীকরণে তোমাদের দেওয়া থাকবে এই ফর্মুলাটা, এ কিউ মাইনাস বি কিউ ডিভাইডেড বাই কী হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, আনসারটা কী হবে সর্বদা এ মাইনাস বি। সিমিলারিটি আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং নতুন মজাদার ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা কী রকমের, না এই ফর্মুলা, এই ফর্মুলার সঙ্গে পরিচিত তোমরা সবাই, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়ালস টু কী হয়, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু যদি এখান থেকে ভেবে দেখো যে এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয়, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে টোটাল তো ডান দিকের রাশিটা টোটালটাই তো হয়ে যাবে আমাদের কি জিরো, তো টোটালটা যদি জিরো হয় তখন কী ফর্মুলা পাবো, তখন ফর্মুলা পাবো এটা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালস টু কী হবে, থ্রি এ বি সি। আর এই ফর্মুলাগুলো উৎপাদক এবং মান নির্ণয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, না এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু, এই মানটা তোমার দেওয়া থাকবে, তোমাকে এই মানটা বের করতে হবে। সেখান থেকে কী দেখো, এই মানটা তোমার দেওয়া থাকবে কীরকমভাবে, শুধু এ এ বি বা এইভাবে দেওয়া থাকবে না, কোনো একটা মান হয়তো 0.05 এইভাবে হয়তো দেওয়া থাকলো, তখন তোমাকে সেখান থেকে ক্যালকুলেটিং করতে তোমার সুবিধা হবে কিন্তু, ক্লিয়ার?
সিমিলারিটি এই মানটা যখন প্লাস দিয়ে আমরা এখান থেকে পেয়েছি সমান মাইনাস দিয়েও পাবো, মাইনাস দিয়ে যখন এখানে যদি প্লাস থাকে তখন এখানে মাইনাস হয়, সিমিলারিটি এখানে মাইনাস থাকলে তখন এখানে কী হবে প্লাস হবে। সেম টু সেম কেস এ প্লাস বি তার সরি এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউ, তখন কী হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ প্লাস থ্রি অফ এ প্লাস ওয়ান বাই এ। ক্লিয়ার? এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কিন্তু ফর্মুলাগুলো ডিটেলস যদি এটা পিডিএফ ফাইল পেতে চাও আমি গ্রুপে তোমাদেরকে আপলোড করে দেবো পিডিএফ ফাইলটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু। ক্লিয়ার? সেখানে আমাকে যোগাযোগ করবে, সব কিছু জিনিস সমস্ত ডিসক্রিপশনে আছে। এছাড়াও দেখো আরও কিছু জিনিস যেটা বলছিলাম যে এই ফর্মুলাটা সেম টু সেম আগেরটা প্লাস ছিল, এটা কী আছে মাইনাস আছে, এ মাইনাস ওয়ান বাই এ তার হোল কিউ ইকুয়ালস টু কি এ কিউ মাইনাস বি ওয়ান বাই ওয়ান মাইনাস এ কিউ সরি এ কিউ বাই এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ মাইনাস থ্রি অফ এ মাইনাস ওয়ান বাই এ। ক্লিয়ার? এগুলো হচ্ছে অ্যালজেব্রিক অ্যালজেব্রার ফর্মুলা যা কিছু জিনিস। এই অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো যেগুলো আছে দেখো, অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আমাদের আছে এই অ্যালজেব্রার ফর্মুলাগুলো ছাড়াও আরও কিছুগুলো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। সেই কিছু জিনিস বলতে দেখো কিছুগুলো জিনিসের বর্গ মনে রাখতে হবে, এবং এই বর্গগুলো মনে রাখা খুবই সোজা। এবং যদি মনে রাখো শুধু যে সিম্পলিফিকেশান নয়, অন্যান্য সমস্ত ক্ষেত্রে কিন্তু মনে রাখে, পাঁচে স্কোয়ার ছয় সাত সমস্ত কিছু স্কোয়ার দেওয়া আছে। এইভাবে দেখো পঁচিশ পর্যন্ত যে স্কোয়ার আছে, তারপরে ২৬ ২৭ ২৯ করে ৩০ ৩১ পর্যন্ত স্কোয়ার তোমাদের আমি দিয়ে দিয়েছি, কিন্তু এই স্কোয়ারগুলো কিন্তু তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের সিম্পলিফিকেশান সরলীকরণ অঙ্কগুলো করতে সুবিধা হবে। তারপরে যে বর্গগুলো সমস্ত দেওয়া আছে এগুলো সমস্তটাই কিন্তু কিছুগুলো মৌলিক সংখ্যা কিছুগুলো বিজোড় সংখ্যা দেওয়া আছে, এবং এদের বর্গগুলোও কিন্তু মনে রাখবে। বর্গগুলো মনে রাখলে কী হবে তোমার অঙ্ক করতে কিন্তু তুমি স্পিড পাবে। কিন্তু এই বর্গগুলো ছাড়াও আরও কিছুগুলো বর্গমূল আমাদের মনে রাখতে হবে। সেই বর্গমূলগুলো কিসের কিসের না, এই যে রুট টু রুট সেভেন রুট টেভেন যা কিছু এই যে বর্গমূল দেওয়া হয়েছে এই বর্গমূলগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কেন বলছি, কারণ হয়তো তোমার দিয়ে দিলো যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু গুণিত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু, তখন তুমি গুণ করতে যেয়ে কিন্তু মাথা আপিত্তেস করে মরবে। সেক্ষেত্রে আনসারটা কী হবে সবসময়ের জন্য কিন্তু হবে তিন। সেটা আমরা আসছি কী হবে ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে হবে না, হবে ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি তোমাদের এই মানগুলো কিন্তু দেওয়া থাকবে তোমাদের এই মানগুলো তখন মনে রাখতে হবে। সেই কারণেই যে এই যে টোটাল যে রুট ওভারের মানগুলো আছে এই রুট ওভারের মানগুলো তোমাদের কিন্তু ঠিকঠাকভাবে মাথায় রাখতে হবে। কেমন? এরপর যেটা আসছিলাম যে ওই যে বলছিলাম মেন্টাল মেন্টাল যেটা ক্যালকুলেশন, মেন্টাল ক্যালকুলেশন যেন দেখো এখানে যে একটা সংখ্যারেখা তোমাদের আমি দেখিয়েছি এই সংখ্যারেখাটা কিন্তু ঠিকঠাক করে মনে রাখবে। এবং এর ট্রিক্সটা তোমাদের বলে দিচ্ছি, দেখো এক থেকে শূন্য থেকে একশো পর্যন্ত যে দশের যে পয়েন্ট, দশের পয়েন্টগুলো দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ করে মনে রাখবে কিন্তু। এবং দশের পয়েন্টের সাথে সাথে তোমাদেরকে মিডিল যে পয়েন্টগুলো আছে যেমন এখানে পাবে কত পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই পাবে না পাবে না এই মিডিল পয়েন্ট। এবং যদি এই টোটাল যে চেক পয়েন্ট, চেক পয়েন্ট হিসেবে যে টেন দশকের যে যতগুলো অঙ্ক আছে এগুলো এগুলোকে চেক পয়েন্ট হিসেবে মাথায় রাখবে তাহলে তোমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। সাপোজ তোমাদেরকে যদি বলা হয় যে ফর্টি টু প্লাস ফিফটি সিক্স কত হবে, তুমি ইজিলি বলবে চল্লিশ পঞ্চাশে কত হয় নব্বই, বাকি ছয় আর দুই কত আট, তাহলে আটানব্বই ইজিলি কিন্তু পেয়ে গেলে। এই যে হচ্ছে মেন্টাল ক্যালকুলেশন, এই মেন্টাল ক্যালকুলেশন ইজিলি তুমি করতে পারবে যদি এই চেক এই যে চেক পয়েন্ট এই চেক পয়েন্টটা যদি ঠিকঠাক করে মাথায় রাখো কিন্তু। এবং সেটা বারবার তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে মনে মনে, যে কোনো কিছু নিজের ইচ্ছে মতো কোনো সংখ্যা নাও তুমি দেখো যে যোগ করে তুমি কত স্পিডে সেই যোগটা ক্যালকুলেশন করতে পারছো। যেমন হচ্ছে তুমি পেলে যে তোমাকে বলা হলো সাঁত্রিশ প্লাস পঁয়তাল্লিশ কত হবে, ইজিলি ভাবে দেখো তিন চার কত হবে চৌত্রিশ চল্লিশে সত্তর হয়ে যাবে, এবং সাত পাঁচ বারো মানে কত হবে সত্তর বারো বিরাশি পেয়ে যাবে। তাহলে তোমাদের এই চেক পয়েন্টগুলো যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। অ্যানাদার যে জিনিসটা মাথায় রাখতে হবে যোগের নামতা, যোগের নামতা বলতে কী রকমের না, দুই প্লাস সাত সমান হয় নয় তো, এরকম এই যে এককের যে ইউনিট ডিজিট যে আছে সেইগুলোকে যত রকমভাবে যোগ পসিবল সমস্ত রকমের যোগ নিজে করো। কারণ একটা জিনিস মাথায় রাখবে, না খাটলে যতক্ষণ না তুমি খাটছো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কোনো কিছু গেইন করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এই যোগের নামতাগুলো নিজেরা করবে, আর তার সাথে সাথে কিন্তু নামতাও যে টেবিল আছে নর্মাল টেবিল, নর্মাল টেবিল পঁচিশের ঘর পর্যন্ত আমাদের কিন্তু করতে হবে। এরপর আরও একটা জিনিস বলছি দেখো, এই সিম্পলিফিকেশানে বেশি কাজে লাগে দশমিকের সময়। যেমন দশের স্কোয়ার আমাদের কী হয় একশো, একশো স্কোয়ার হচ্ছে কিন্তু দশ হাজার, এক হাজার স্কোয়ার হচ্ছে কিন্তু আমাদের এখানে টেন ল্যাক্স। ক্লিয়ার? এক হাজারের স্কোয়ার হচ্ছে আমাদের টেন ল্যাক্স। তো এই এই জিনিসগুলো লেখার এখানে উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটাই যে যদি কোনো দশক মানে সোজা কোথায় দশ একশো এক হাজার এই জিনিসগুলো যদি স্কোয়ার হয় তার যে স্কোয়ার অর্থাৎ বর্গটা সবসময় কিন্তু ডবল শূন্য অর্থাৎ জোর সংখ্যক শূন্য থাকবে। এখানে দেখো চারটা আছে, এখানেও কটা আছে ছোটা আছে, কখনোই কিন্তু দশ একশো স্কোয়ারের এই জাতীয় যে জিনিসগুলো তাদের যে স্কোয়ার আছে সেই স্কোয়ারে কখনোই বিজোড় সংখ্যক মানে যেমন ধরুন এটা এটা কখনোই স্কোয়ার হতে পারে না, কিন্তু একটা ফুলফিল পূর্ণ মানে পূর্ণবর্গ সংখ্যাটা হতে পারে না। সিমিলারিটি একের পরে পাঁচটা শূন্য কি পূর্ণবর্গ হতে পারে? হতে পারে না। সেই জিনিসগুলো খেয়াল রাখবে কিন্তু, তাহলে তোমাদের কী হবে না পয়েন্ট দশমিকের সময় সেগুলো কাজ করবে। দশমিকের সময় কাজ করবে কীরকম বলছি দেখো, ধরে নাও তোমার আছে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ, এটা ইজিলি তুমি বুঝতে পারছো যে এটা দশমিকের পর কটা আছে চারটা ঘর আছে। তো এই যে দশমিক দেখো, দশমিকের পর সবসময় কী থাকবে জোড় সংখ্যা থাকবে, যখনই কোনো পূর্ণবর্গ সংখ্যা যদি হয় অবশ্যই দশমিকের পর কী থাকবে জোড় সংখ্যা। যেমন এখানে দশমিক আছে কটা সংখ্যা আছে চারটা সংখ্যা, সেটা তো একটা জোড় সংখ্যা, তো
এই জিনিসটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন কিন্তু সুবিধা পাবে। এরপর কিছুগুলো এই যে ফর্মুলাগুলো আমরা এখনও পর্যন্ত শিখলাম বা যে ফর্মুলা তোমাদের করতে বললাম এখান থেকে, যা কিছু এই যে বীজগাণিতিক ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোর উপর বেসিস করে কিছুগুলো তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম দিচ্ছি, তাহলে তোমাদের সেগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে। যেমন কোয়েশ্চেন নাম্বার ওয়ান কী বলেছে দেখো, 2.644 তার স্কোয়ার মাইনাস 2.355 তার স্কোয়ার ডিভাইড বাই 0.288 ইকুয়ালস টু কত হবে। এখন এটা যদি স্কোয়ার করে করতে যাও বা যদি এটাকে বলো যে আমি এইটাকে ফর্মুলায় ভাঙবো, অনেক কষ্টকর। ফর্মুলায় ভেঙেও করতে পারো যে এ প্লাস বি মাইনাস গুণিত এ মাইনাস বি করবে, করতে পারো একই জিনিস করবে, কিন্তু সেটা টাইম ওয়েস্টিং কিন্তু। তাহলে সোজাভাবে করার জন্য তোমরা কী করবে, সোজাভাবে করার জন্য একটু ক্যালকুলেশন করো। দেখো এই জিনিসটাকে নিচের যে অংশ রয়েছে সেই জিনিসটাকে ভালো করে দেখো, এটা দেখলে বুঝতে পারছো যে এই যে 0.288 এই সংখ্যাটা অবশ্যই এসেছে এই সংখ্যাটা বিযুক্ত এই সংখ্যাটা করার পরে, ক্লিয়ার? কারণ দেখো দুই দুই এখান থেকে জিরো হবে, তো এখানে ছয় আছে চোদ্দ পাবো আর দিতে, আর থেকে এক পাঁচ একে ছয়, ছয় আছে চোদ্দ পাবো পনেরোয় আট দিতে, হাত থেকে তিন একে চার, আর চার আছে ছয় পাবো কত দুই দিতে। তার মানে ওভারঅল যে এই যে ইকুয়েশনটা তোমরা দেখছো এই ইকুয়েশনটা কোন সমীকরণটার অনুরূপ বলো তো? এই সমীকরণটা যেটা বলছিলাম তোমাদেরকে যে এই যে সমীকরণটা দেখ, এই যে অঙ্কটা দিয়েছে এখানে কী দিয়েছে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই নিচে কী দিয়েছে বলো তো, এ মাইনাস বি। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা কী পেলাম এখনই, এই ফর্মুলাটা একটু আগেই তো আমরা এখানে দেখেছি, এই ফর্মুলাটা আমরা দেখতে পেয়েছি যে স্পষ্ট যে যদি মাইনাস থাকে, ও সরি, এই যে অংশটা মাইনাস থাকলে তখন আমাদের কী হবে এখানে আনসারটি কী হবে, এ প্লাস বি, ক্লিয়ার? তাহলে চলে আসি আবার পুনরায় সেই অঙ্কতে, তাহলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। এখন এরপর বলে দেখো, তাহলে এই যে ফর্মুলাটা যেটা বললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়ালস টু আমরা কী পাবো, নাই আমরা পাবো এ প্লাস বি। কারণ এ প্লাস বি যদি পেতে চাই তাহলে দেখো এ মানে এটা প্লাস বি, যদি এটা করতে চাই তাহলে কত হবে, দুই আর দুই কত হবে চার, চার, এবং এই যে দশমিকের পরে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা ইজিলি যোগ করলে বলতে পারছো ছশো আর তিনশো নশো চুয়াল্লিশ আর ছাপ্পান্ন আবার একশো, মানে কত হচ্ছে এক হাজার, এক হাজার মানে দুই দুই চার আর এক পাঁচ। রাইট অ্যান্সার কী হবে, অপশন সি। এইভাবে কিন্তু ব্রেন যে মেন্টাল ক্যালকুলেশন বললাম সেই মেন্টাল ক্যালকুলেশনটা তোমাদের এইভাবে করতে হবে, ক্লিয়ার? দু নম্বর প্রশ্নে দেখো আসছি, দু নম্বর প্রশ্নে আমাদের কী বলেছে যে একশো কুড়ি থেকে তিনশো পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলির যোগফল কত, একশো কুড়ি থেকে তিনশো পর্যন্ত কতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে। কিছুক্ষণ আগেই তোমাদের বল তাদের আমাদের কী বের করতে হবে, যোগফল। অঙ্কটা আসছি, তার আগে তোমাদের প্রিভিয়াস কিছুগুলো নিয়ে যাচ্ছি আমি জিনিস, দেখো যে কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে এই যে স্কোয়ারগুলো, এই স্কোয়ারগুলো তোমাদের মনে রাখতে হবে। যদি এই স্কোয়ারগুলো মনে রাখতে পারো তাহলে ক্যালকুলেশন করার সুবিধা হবে। দেখো এই স্কোয়ারগুলো যদি মনে রাখো, দেখো একশো কুড়ির পরে আমরা পাচ্ছি কি একশো একুশ, যদি তুমি মনে থাকে এই স্কোয়ারগুলো বেশি নয় এই নশো পর্যন্ত, তিরিশ পর্যন্ত স্কোয়ার মনে রেখো, তাহলেই সমস্ত কাজ তোমার হয়ে যাবে। কিন্তু তখন তোমরা কী পাবে দেখো, যে একশোর পরে তো একশো একুশ আছে, তাহলে তো একশো কুড়ি থেকে বলেছে, এবার তিনশো পর্যন্ত বলেছে, তিনশো পর্যন্ত মানে তুমি তখনই মনে করবে যে আঠেরো স্কোয়ার কী হয় তিনশো চব্বিশ, তাহলে স্কোয়ার কতগুলো আছে, এইগুলো স্কোয়ার আছে, তাহলে একশো একুশ, একশো চুয়াল্লিশ, একশো উনসত্তর, একশো ছিয়ানব্বই, দুশো পঁচিশ, দুশো ছাপ্পান্ন, দুশো উননব্বই, এদের আমাদেরকে কী করতে হবে, যোগফল বের করতে হবে। সংখ্যাগুলো ইজিলি তখন তুমি কী করতে পারবে, ইজিলি লিখলে, লিখার পরে কিন্তু ইজিলি তখন তুমি তাকে যোগ করে নিলে, যোগ করলে আনসারটা তুমি পেয়ে যাবে এখান থেকে। তো আনসারটা কত হচ্ছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, এই কোয়েশ্চন, এই প্রশ্নটার আনসার কত হচ্ছে, কোয়েশ্চন নাম্বার টু এর আনসারটা কত হচ্ছে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও। কিন্তু আসি কোয়েশ্চন নাম্বার থ্রিতে, দেখো কোয়েশ্চন নাম্বার থ্রি কী বলেছে বলো তো, 0.03 তার স্কোয়ার মাইনাস 0.01 তার স্কোয়ার ডিভাইড বাই 0.04, কিছু একটা মিসিং বুঝতে পারছো এর মধ্যে আছে, কিছু একটা অংশ দেখতে পাচ্ছ তো, কী আছে বলো তো, ওপরে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই নিচেরটা, দেখো 0.04 কখন পাবো যদি এটা যুক্ত এটা করি আমরা, 0.03 যুক্ত করলে কী হবো, এ প্লাস বি। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা কী হয়, এ মাইনাস বি, আগেই তো ফর্মুলা তোমাদের বলেছি আমি, তাহলে এ মাইনাস বি মানে কি 0.03 মাইনাস 0.01, তো তিন থেকে দুই বাদ দিলে কত থাকে, সরি তিন থেকে এক বাদ দিলে কত থাকে দুই, তাহলে রাইট অ্যান্সার কী হবে, অপশান সি 0.02। ক্লিয়ার জিনিসটা হয়েছে? আসি দেখো চার নম্বর প্রশ্নে, চার নম্বর প্রশ্নে আমাদেরকে কী বলেছে যে রুট ওভার 80 মাইনাস রুট ওভার 112 অর্থাৎ 112 ডিভাইড বাই রুট ওভার অফ 45 মাইনাস রুট ওভার অফ 63, এর মানটা কত হবে। এবং এই মানটা যদি করতে চাও তাহলে তোমাদের কিন্তু কিছুগুলো নামতা মনে রাখতে হবে, নামতা মনে রাখলে কিছুগুলো তোমরা সিকোয়েন্স পাবে। কিন্তু কী রকমের সিকোয়েন্স দেখো, এটা পাচ্ছ পাঁচ ষোলো আশি পাচ্ছ তো, সিমিলারিটি এটা পাচ্ছ কত পাঁচ নম পঁয়তাল্লিশ, ক্লিয়ার? একশো বারো যদি করি তখন আমরা সাত ষোলো একশো বারো হয়, সাত ষোলো একশো বারো হয়, এটা সাত নম তেষট্টি হয়, তাহলে দেখো ওখানে যে জিনিসটা পাচ্ছি আমরা কত পাচ্ছি না, ষোলো গুণিত সরি ওখানে উপরে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 16 গুণিত 5 তার রুট আছে তো, মাইনাস আবার 16 গুণিত 7 ডিভাইডেড বাই যদি আমরা রুট পঁয়তাল্লিশ করি তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ মাইনাস আমরা কী হবো সাত নম তেষট্টি অর্থাৎ নয় গুণিত সাত। কিছু কমন খুঁজে পাচ্ছ, উপর থেকে ভেবে দেখো যে ষোলো মানে কত, ষোলো একটা তো চার চারে ষোলো হয় চার স্কোয়ার, তার মানে এটা কী হবে, এই অংশটা হবে ফোর ফোর রুট ফাইভ, এটা হবে কত ফোর রুট সেভেন,
সিমিলারিটি এটা কি হবে বলতো, 9√5 এটা হবে কি বলতো, 9 তো একটা স্কোয়ার, তাহলে হবে 3√5, এটা কি হবে 3√7। তাহলে সেখান থেকে উপর থেকে আমরা দেখো 4 কমন পাবো আর নিচ থেকে আমরা কত কমন পাবো, 3 কমন পাবো। তাহলে বাকি যে অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে কি বলতো, √5 - √7। সিমিলারিটির নিচেও থাকবে কত, √5 - √7, মানে এই অংশটা কেটে যাবে। তাহলে বাকি যেটা থাকলো আমাদের কি, 4/3। এখন 4/3 যদি আনতে হয় তাহলে এটাকে দেখো 4/3 এখানে কিছু কি আছে কি নেই, কিন্তু তাহলে এটাকে যদি আমরা পূর্ণ বর্গে মানে পূর্ণ সংখ্যায় করতে যাই তাহলে কী হবে, 3 × 3 আর 1 × 3, 1 পূর্ণ 1 × 3। তাহলে রাইট আনসার কী হবে, অপশান সি। বুঝতে পেরেছো? কোশ্চেন নম্বর 5 দেখো আসি, 5 নম্বর কোশ্চেন আমাদের কী বলেছে, 5 নম্বর কোশ্চেনটা মন দিয়ে দেখো, 0.051 × 0.051 × 0.051 + 0.041 × 0.041 হোল ডিভাইডেড বাই 0.051, ভাবে এইভাবে তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমটা দিয়েছে। তো এর মধ্যে একটা সিকোয়েন্স খুঁজে দেখা, এটা দেখো 3 বার আছে, মানে কি AQ, এটাও 3 বার আছে, মানে কি পেলাম আমরা BQ, প্লাস নিচে কি হলাম এটা A², এটা কি হবে AB, এটা কি হবে প্লাস B². তাহলে ওভারঅল যে জিনিসটা আমাদের দাঁড়ালো সেটা কি হচ্ছে না, AQ + BQ / A² - AB + B² এটা যদি ওই ফর্মুলাগুলো দেখে থাকো, ওই ফর্মুলাগুলো তোমাদের কী বলেছে, এই মানটা কত পাবো আমরা, A + B। তাহলে টোটাল যে ক্যালকুলেশন, তাহলে এতগুলো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন আছে কি, নিমেষের মধ্যে করতে পারবে, কিন্তু ওই ফর্মুলাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওই ফর্মুলা প্রতিদিন কিন্তু ওষুধের মতন সকাল সন্ধ্যা করে একবার করে রিভাইজ করবে, কিন্তু যেমন ওষুধ ব্যবহার করতে হয় সকাল সন্ধ্যা, ঠিক সেইভাবে কিন্তু। তাহলে A + B রাইট আনসার, কারণ A + B মানে কি, A মানে 0.051, B মানে কত 0.041। এখন 51 সঙ্গে যদি 41 গুণ যোগ করো কত হবে, 50 = 40 = 90 আর 1 × 1 = 2 = 92। 92 হলেও কিন্তু দশমিকের পর একটা সংখ্যা থাকবে, মানে আমরা পাবো কত আনসারটা বলতো, 0.092। রাইট আনসার কি হবে, অপশান বি। কোশ্চেন নাম্বার 6 দেখো চলে আসি, কোশ্চেন নাম্বার 6 কি বলা হয়েছে, 6 বলা হয়েছে এই যে ম্যাথামেটিক্সে দেওয়া আছে এর তোমাকে ইকুয়ালস টু, এর সিম্পলিফিকেশন মান কত হবে তোমাদেরকে বের করতে হবে। এটা যদি কিছু ট্রেডিশনাল মেথডে যদি করো, ট্রেডিশনাল মেথড করার জন্য সোজা সাপটা জিনিস এভাবে কিন্তু ডিভাইডেড করে দেখে, পরস্পর ডিভাইডেড আছে, যদি ডিভাইডেড করে দেবে এটাকে একে একে ডিভাইডেড করে দেবো, মানে কীরকম আর বলতে চাইছি দেখো, যে A + B / AB এটা সমান আমরা কী জানি হয়, A + A/B যুক্ত কি হয় B/A হয়, ক্লিয়ার হয় কি হয় না, বা এটাকে আমরা এইভাবে একটা করতে পারি আর একটা B/AB করতে পারি। তো সেই ফিগারটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের দেখো ক্যালকুলেশনটা সুবিধা হবে কিন্তু। তাহলে প্রথম অংশটা আমরা কী পাবো, √24/96 প্লাস দ্বিতীয় অংশটা কী হবো, √216/96। 24/96 কত হয়, 4 × 24 = 96। ক্লিয়ার? সিমিলারিটি যদি আমরা 16 এবং 96 মধ্যে কত কাটাকাটি করতে যাই, একবারে কি পাবো কি আমরা এই অংশটা, একবারে তুমি কখনোই পাবে না কিন্তু। তাহলে কী করতে হবে, এখান থেকে 4 দ্বারা প্রথমে যদি 24 দ্বারা যদি কাটতে যাও, 24 দ্বারা কাটলেও কিন্তু পাবে না, 4 দ্বারা তুমি প্রথমে কাটো, তাহলে 4 দ্বারা কাটলে তুমি এখানে পাবে কত, 4 × 2 = 8, 4 × 24, এটাকে 4 দ্বারা কাটো ইজিলি পাবে, 4 × 5 = 20 আর 4 × 4 = 16, কত পাচ্ছ মানে 54, আর এখানে কত পাচ্ছ, 24 পাচ্ছ। কিছু একটা সিকোয়েন্স বোঝার চেষ্টা করো, সিকোয়েন্স পাচ্ছ কি, এখান থেকে 9, 6 × 54, এখান থেকে কত পাচ্ছি আমরা, 4 × 24, মানে √9/4। এখানে কি পেয়েছি, √1/4, √1/4 মানে তো 1/2, প্লাস এখান থেকে কী পাচ্ছি, √9/4, তো 9 রুট কত বেরোয়, 3, 4 রুট কত বেরোয়, 2, তার মানে কত পাচ্ছি, 3/2। তাহলে দেখো 3/2, তাহলে 3/2 মানে তো 1.5, আর হাফে কত হয়, 2 হয়, কিন্তু সিমিলারলি এমনিতেই যোগ যেমন ভগ্নাংশের যোগ করা হয়, 1 + 3 মানে কত, 4/2, এখন 4/2 মানে কত হবে, রাইট আনসার হবে অপশান ডি, 2। ক্লিয়ার? এইভাবে কিন্তু কিছুগুলো ট্রিক্স তোমাদেরকে মাথায় রাখতে হবে। আসছি পরের অঙ্ক, দেখো পরের অঙ্কটা যে প্রশ্নটা তোমাদের বলা হয়েছে, যে এই সংখ্যাটার বর্গমূল মাথায় রাখবে, কিন্তু এর মান নির্ণয় করতে বলেনি, বলেছে কি এর বর্গমূল কিন্তু নির্ণয় করতে বলেছে। এবং এগুলো যদি করতে চাও তাহলে কী করবে, দেখো এই অঙ্কটা করতে গেলে একটু ভেবে দেখো, তোমাদের সিকোয়েন্স আছে, দেখো এই 17 এবং 85 কাটাবে, 5 17 85 হয়, 19 এবং 95 কাটা যাবে তো, কিন্তু এখন খেলাটা আসল খেলবে কে বলতো, দশমিক। তাহলে দশমিক যদি আসল খেলা খেলে তখন আমাদেরকে আগে কিন্তু দশমিকগুলো কিন্তু ওমিট করতে হবে, দশমিকগুলো যদি ওমিট করতে যাই তখন আমরা কী করবো, দেখো এই যে 95 আছে, 95 জন্য নিচে কত হবে বলতো, 10 হবে। এই যে 0.085 আছে তখন তার জন্য কত হবে, নিচে কত হবে, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1, 2, 3 সংখ্যা আছে, মানে 3 শূন্য। দশমিকে যখনই ভগ্নাংশে প্রকাশ করতে যাবে দশমিকের জন্য 1 নিবে, দশমিকের জন্য 1 নেওয়ার পর যটা সংখ্যা থাকবে তটা শূন্য নিয়ে নেবে। ক্লিয়ার? সিমিলারিটি নিচেতে থাকবে 0.017, তার জন্য কত হবে, এই নিচে দশমিকের জন্য 1, আর তারপরে 3 শূন্য মানে 1000, সেটা তো বাস্তবে অ্যাকচুয়ালি তো উপরে উঠে যাবে, তার মানে উপরে কত হবে আমরা বলতো, 1000 পাবো, এবং এর জন্য আমরা পাবো কত বলতো, উপরে পাবো আমরা 1000। ক্লিয়ার জিনিসটা হয়েছে?
এখন যদি স্যার তুমি কাটাকাটি করে দেখো, এখান থেকে আমরা এটা কাটি তাহলে পাঁচ পাবো, দশমিকগুলো যেহেতু আমরা এখানে নিচে নিয়ে নিয়েছি, এখান থেকে করলে এখানেও পাবো কত, আমরা পাঁচ পাবো, মানে উপরে কত পাচ্ছি, পঁচিশ পাচ্ছি। এছাড়া দেখো এই হাজার হাজার কাটা গেলো, এখান থেকে দশ হাজার কাটলে কত হবে, একশো। তাহলে এটা তো আবার বর্গমূল বলেছে, বর্গমূল যদি বের করতে চাই আমরা তাহলে দুটো পাঁচের গুণফল এর বর্গমূল কত বেরোবে, পাঁচ বেরোবে, আর এই একশোর বর্গমূল কত বেরোবে আমাদের বলো তো, একশোর বর্গমূল বেরোবে দশ। তাহলে আমরা অ্যাকচুয়ালি মানটা আমরা পাবো কত তখন এখান থেকে, অ্যাকচুয়ালি এর মানটা পাবো আমরা পাঁচ দশে পঞ্চাশ। রাইট অ্যান্সার কী হবে, অপশান সি। আট নম্বর প্রশ্ন দেখো আসছি, আট নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে, টোটাল রাশিটার মান বের করতে হবে। কিছুক্ষণ আগে তোমাদের বর্গ দিয়েছিলাম, বর্গগুলো মনে রাখলে সহজে বুঝতে পারো যে একশো চুয়াল্লিশ হচ্ছে বারোর বর্গ। এটা মুখে মুখেই করে দেবো, একশো চুয়াল্লিশের জন্য বারো পাবে, সেই বারো যদি বাহান্নর সঙ্গে যুক্ত হয় পাবো কত, আমরা চৌষট্টি পাবো। রুট চৌষট্টি মানে কত, বা আট, সেই আট যদি এখন যদি তোমার দুশো আটচল্লিশের সঙ্গে যুক্ত হয় তখন পাবো দুশো ছাপ্পান্ন। দুশো ছাপ্পান্ন কার হয় বলতো, ষোলো হয়, দুশো ছাপ্পান্ন ষোলোর বর্গ বর্গ হয়। তাই রাইট অ্যান্সার কী হবে, প্লাস মাইনাস সিক্সটিন, কখনোই শুধু সিক্সটিন বলো না। একটা জিনিস বর্গ করার সময় কী হয়, যখনই কোনো একটা জিনিসের তুমি যেমন রুট নাইন এর কিন্তু মান কিন্তু অ্যাকুরেট যদি ম্যাথামেটিক্যাল ভাবে সঠিক বলতে হয় তাহলে কিন্তু হবে প্লাস মাইনাস রুট থ্রি। এই ট্রিক্সটা এখানের অঙ্কটা তোমাকে দিয়েছে ওই জন্যই, তুমি যদি অপশান সিতে আনসার দিতে রাইট অ্যান্সার সেটা হতো না, রাইট অ্যান্সার কী হবে, অপশান বি, প্লাস মাইনাস রুট সিক্সটিন। রুল নাম্বার নাইন কী বলেছে দেখো, বা কোয়েশ্চন নাম্বার নাইনে আমরা কী পাচ্ছি, যদি একশো দুইয়ের হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান জিরো ফোর জিরো ফোর হয় তাহলে এই অঙ্কটার মান আমাদেরকে বের করতে হবে। ভেবে দেখো এই অঙ্কগুলো তো সবাই সবেতেই কিন্তু ওই ওয়ান জিরো ফোর জিরো ফোর আছে, শুধু খেলা খেলেছে কে, আসল খেলা খেলেছে দশমিক। দশমিকের খেলা যদি খেলতে হয় তাহলে আমরা এখান থেকে দেখো এই দশমিককে ওমিট করবো, নিচে পাবো কত, একশো, বুঝতে পেরেছো। এই দশমিককে ওমিট করবো, নিচে কত পাবো আমরা বলো তো, একের পরে চারটা শূন্য। এই দশমিককে ওমিট করবো, নিচে আমরা কত পাবো, একের পরে ছটা শূন্য, এক দুই তিন চার পাঁচ ছটা, বুঝতে পেরেছো তো, ছটা শূন্য পাবো। এগুলো সবার এই যেহেতু বর্গমূল আছে, এদের বর্গমূলের জন্য সবার জন্য আমরা কত পাবো, একশো দুই করে পাবো, উপরে পাবো কত আমরা, একশো দুই, সবার জন্য একশো দুই। এবার ভগ্নাংশের নিচের জন্য দেখো, প্রথমে একশো আছে, এখানে একশোর জন্য পাবো দশ, তারপরে যেটা আছে দেখো কত আছে, দশ হাজার কী হবে বলেছিলাম, দুটো শূন্য হাফ হয়ে যায়, শূন্যগুলো হাফ হয়ে যায়, তার মানে পাবো কত, একশো। নিচের জন্য পাবো কত আমরা, এক হাজার। এখন যদি এটাকে দশ দ্বারা করি তাহলে তার অ্যাকচুয়ালি মানটা পাবো কত, আমরা দশ দ্বারা করলে টেন পয়েন্ট টু পাবো, এর জন্য কত পাবো, ওয়ান পয়েন্ট জিরো টু পাবো। এর জন্য দশমিক কী, দশমিক এখন তো এখানে আছে, ভাগ করতে জানো তো, দশমিক দ্বারা ভাগ করে, দশমিক দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে দশমিক ভাগ করলে বাম দিকে সরে, ক ঘর সরবে না, জটা শূন্য আছে, তিনটে শূন্য আছে, তিন ঘর, তাহলে এক দুই তিন, দশমিক বসবে এখানে, তাহলে পাবো কত আমরা, শূন্য দশমিক এক শূন্য দুই। স্পষ্ট বুঝতে পারছি, দশ আর একে এগারো, তাহলে এগারো দশমিক সামথিং হবে। এখন এগারো দশমিক সামথিং বলতে কত হবে, না এগারো দশমিক সামথিং বলতে যে এখানে কত আছে, দুই আছে, এখানে আছে শূন্য, এখানে আছে এক, দুই আর এক কত হয় তিন, তাহলে চোখ কান বন্ধ করে বলতে পারো আনসার হবে অপশান ডি, ক্লিয়ার। কোশ্চান নাম্বার টেন, কোশ্চান নাম্বার টেন কী বলেছে দেখো, কোশ্চান নাম্বার টেনের যে প্রশ্নটা, যে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সেভেন নাইন এইট তার স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো ফোর গুণিত জিরো পয়েন্ট সেভেন নাইন এইট প্লাস জিরো পয়েন্ট টু জিরো টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু কত, প্লাস ওয়ানটা ছেড়ে দাও, এটাকে একটা দেখো কমন ফর্মুলায় ফেলতে পারবে, একটু দেখো এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস এর সঙ্গে তো দুই গুণ আছে, দুই যদি ভাগ করো তুমি পাবে এই অংশটা টু টু জিরো টু, তাহলে এর সঙ্গে পাবে কত, টু এ বি, তাই রুট ওভার অফ কী আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কী হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এবার তার রুট আছে তার মানে এ স্কোয়ারটা থাকবে কি, থাকবে না, তাহলে রাইট অ্যান্সার কী হবে, এ প্লাস বি প্লাস ওয়ান। এখন এ প্লাস বি বলতে কত, ওই সাতশো আটানব্বই আর দুশো দুই, সাতশো আর দুশোই কত হয় নশো, আটানব্বই আর দুই হচ্ছে একশো, তাহলে এটা করতে হচ্ছে নশো আর একশো এক হাজার, এক হাজার মানে এর মানটা কত হবে, এক প্লাস এক, মানে রাইট অ্যান্সার কী হবে, অপশান বি, রাইট অ্যান্সার হবে দুই। তাহলে এই গেল সিম্পলিফিকেশনের প্রথম পর্ব, এর কিছুগুলো জটিল তোর এবং সিঁড়িবাগার কিছু অঙ্ক নিয়ে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আসছি, পাশে থেকো, ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।